রোগী মৃত্যুকে কেন্দ্র করে আসানসোল জেলা হাসপাতালে ভাঙচুর। রোগী মৃত্যুকে কেন্দ্র করে আসানসোল জেলা হাসপাতালে ভাঙচুরের অভিযোগ উঠল রোগীর আত্মীয়র বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। রোগীর পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বমি পায়খানার উপসর্গ নিয়ে জেলা হাসপাতালে ভর্তি করা হয় পেশায় অ্যাম্বুলেন্স চালক কাঞ্চন বাউরি। রাতে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানে তার মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ। এরপরই বাড়ির লোক হাসপাতাল ও বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনার পরে ভয়ের পরিবেশ রয়েছে বলে জানান চিকিৎসকরা। ঘটনাস্থলে পুলিশ মজুদ রয়েছে। বমি করছে খালি, ঠিক আছে। তো ওখান থেকে আমাদেরকে একটা কাগজ মানিয়ে দিল, কাগজ একটা দিল, ঠিক আছে, কাগজ দিল। তারপর বললো যে তোমরা নিয়ে চলে যাও, ওখানে বেডে নিয়ে চলে যাও। বেডে নিয়ে গেলাম, তো ওখানে পুরো দুর্বল হয়ে গেল। কটার সময় ভর্তি করেছিলেন? তোমার মোটামুটি ধরা ওই তোমার দেড়টা দুটোর সময়। তখন পেশেন্টের অবস্থা কি ছিল? তখন মোটামুটি হালকা মানে ছিল, একটু মানে সুস্থ মানে ছিল। ফের আস্তে 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 বাড়াবাড়ি হয়ে গেছে, ঠিক আছে। তারপর আমাদের পাড়ার ছেলেগুলো মানে ছিল তিন চারজন, ডাক্তারে কি মানে ই করেছে না করেছে সেটা আমি তখন করি নি, দেখি না তখন। আমি আজকে আমার ছেলেকে আমার ছেলেকে গাড়ি চালাতো, এখানে অ্যাম্বুলেন্স চালাতো, আজ আমার ছেলেকে এরকম বিঘটনা ঘটিয়ে দিলে কেন করলে? তুমি পারতে না, তুমি আমাকে বলে দিতে পারতে, আমার দ্বারা হবে না, ঠিক আছে, আমি অন্যদিকে ব্যবস্থা করবো। ছেলে কাঞ্চন বাউরি। কি হয়েছিল ছেলেটা? প্রথমবার হয়েছিল মানে ডায়রিয়া মতন হয়েছিল, পুরো জলটা বেরিয়ে গেছিল। তা আমি বললাম, বলছি টানা খাঁচার মতন হয়ে গেছিল। তা আমি এক কাজ করছিল, তাহলে বলছি অফার লিখে দিচ্ছি। আমি ঠিক আছে, তুমি অফার লিখে দাও, আমি চলে যাবো। আমি আধার কার্ড মারা সব প্যান কার্ড সবই এনেছি, আমাকে নিয়ে যাবো আমি দূরের থেকে। তাকে বাবু সাহেব কি ডাক্তার কি বলবো যে এখানে কাঁচের ইয়ে হয়ে গেছে, সিসি কামড়া তো হয়ে গেছে। তা আমাদের ওখানে ঢুকিয়েছে, তারপরে যখন বলছে বলছে মরে মারা হয়ে গেছে। তো কেন মারা যাবে? তোমরা আগের থেকে বলতে না কেন আমাকে? আমরা কিছু ব্যবস্থা করতাম আমরা। তা তোমরা হাসপাতাল খুলো না, বন্ধ করো সব, এসব বন্ধ করো, এসব একদম খুলো না, সব বন্ধ করতে আগে আগে, দরকার নাই আমাদের হাসপাতাল। যখন তুমি গরিবকে দেখবে না, তো তোমাকে এখানে রাখে লাভ নাই। কত বয়স ছেলেটার? ছেলেটা তোমার 21 বছর। বিয়েটা হয় নাই? বিয়ে কিছু করেনি। নাম কি ওর? নাম কাঞ্চন বাউরি। বাড়ি কোথায়? বাড়ি এই তো বুধা। আর তোমার নাম? আমার নাম, হ্যাঁ, অ্যাম্বুলেন্স চালাই তো। তোমার নাম? আমার সূর্য বাউরি। মানে এগুলা করলে জিনিসগুলো ভালো করলো। সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট টাইমস বাংলা।